ইডির নিশানায় আরো এক আপ বিধায়ক এবার আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থ তছরূপের মামলার তদন্তেই মঙ্গলবার সকালে আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালায় ইডি ঊনপঞ্চাশ বছর বয়সী আমানাতুল্লাহ খান দিল্লির উখলা কেন্দ্রের বিধায়ক দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি চেয়ারম্যান থাকার ক্ষমতা বলেই দিল্লি ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ মামলার সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত বলে অভিযোগ তিনি সরকারি নির্দেশিকা উপেক্ষা করে সমস্ত নিয়ম ভঙ্গ করে জনকে অবৈধভাবে দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ দিয়েছিলেন বলে We'll report our in-news.